তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ছয় ভাগ এর চৌষট্টি পৃষ্ঠার পর পঁয়ষট্টি পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ আসা দেখি পঁয়ষট্টি পৃষ্ঠাতে কি রয়েছে ভাগের হিসাব এখানে একটি মূল প্রশ্ন রয়েছে ভাগ করি ১৬ ভাগ দুই আমরা গুণের মাধ্যমে ভাগের হিসাব করতে পারি আমরা দুই এর গুণের নামতা ব্যবহার করে ভাগের হিসাব করতে পারি এখানে নামতা দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাত চোদ্দ দুই আট ষোলো দুই আট বা আট দুগুনে ষোলো তাহলে এখানে আমরা আট বসাতে পারি এখানে দেখো পরের লাইনে সেটা আট বসিয়ে দেওয়া হয়েছে দুই গুণ আট সমান ষোল তাহলে আমরা এটাকে উল্টিয়া এভাবে লিখতে পারি ষোল ভাগ দুই সমান হল আট অর্থাৎ ষোল কে দুই দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল পাই আট এখানে দেখো তুলি কি বলছে দুই এক কে দুই দুই দুগুনে চার দুই তিনে ছয় দুই এইভাবে দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো আর দুই সাত চোদ্দ এবং দুই আট ষোলো বা আট দুগুনে ষোলো তাই উত্তর হল আট এবার ভাগের ক্ষেত্রে যেমন ষোলো ভাগ দুই এই ভাগটিতে ষোলো বলা হয় ভাজ্য এবং দুইকে বলা হয় ভাজক তাহলে এখানে দেখো ষোলো হলো ভাজ্য আর দুই হলো ভাজক আর ভাগ ফল হবে আমরা যেটা জানি যেটা পেয়েছি সেটা হলো আট এখন উল্টাভাবে এখানে দেখো তার সাথে আট গুণ করলে গুণ ফল হয় ষোলো আট দুগুণে বা দুই আটে ষোলো এখানে দুই হলো গুণ্য আর গুণক হলো আট তাহলে আসো আমরা এই এক নম্বরের প্রশ্নগুলোর সমাধান করি দেখি আমরা পারি কি না ভাগ করব তাহলে আমরা একের নামতা পড়লেই হয়ে যায় এক এক কে এক দুই এক কে দুই অর্থাৎ এক দুই এ দুই এক তিনে তিন অর্থাৎ তিনই হয় তাহলে ভাগ ফল পেলাম তিন একই রকম দুই নাম্বারেও দেখা যায় এক দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় তারপরে বারো কে এবার তিন নম্বরে বারো কে দুই দিয়ে ভাগ করবো তাহলে এর ঘরের নামতা আমরা পড়ব দুই এক কে দুই দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই চারে বারো দুই পাঁচে দুই চারে আট দুই চারে আট দুই পাঁচে দশ এবং দুই ছয় বারো তাহলে ছয় আমরা এখানে দেখি চারের ক্ষেত্রে দুইয়ের ঘরে নামতা পড়ি দুই এক কে দুই এক আমরা পাঁচ নাম্বার দেখি আঠারোকে দুই ভাগ করবো তাহলে দুইয়ের ঘরের নামতা পড়লেই আমরা মিলাতে পারব আঠারো দুই এক দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাত চোদ্দ দুই আট ষোলো দুই নয় আঠারো তাহলে নয় পাওয়া গেল এবারে আসি

সাত নাম্বারে আছে নয় কে তিন দিয়ে ভাগ তাহলে আমরা তিনের ঘরে নামতা পরব তিন এক তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তাহলে নয় কে তিন ভাগ করলে হয় তিন ভাগ ফল পাওয়া যায় তিন এবারে আট নাম্বার প্রশ্ন বারো কে আমরা তিন দিয়ে ভাগ করবো তাহলে তিনের ঘরে নামতা পড়লেই হয়ে যায় তিন এক কে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তাহলে চার হয়ে গেল আমরা তিন আর চার এর নামতা পরে বারো মিলালাম তাহলে চার হলো ভাগ ফল আমরা এবারে নয় নাম্বার দেখি একই রকম আমরা এখানেও তিনের ঘরের নামতা পরব ছয় মেলাব তাহলে তিন একে তিন তিন দুগুণে ছয় মিলে যায় এবারে দেখো দশ নাম্বার আমরা দেখি তিনকে তিন দিয়ে ভাগ এই

একুশ এবারে দেখো একুশকে তিন দিয়ে ভাগ দিলে আমরা পাই সাত এবারে বারো নাম্বার দেখি এখানে লক্ষ্য করো সাতাশকে তিন ভাগ করতে হবে তার মানে আমরা তিনের ঘরের নামতাই ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন 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 পনেরো ছয় আঠারো একুশ তিন আট চব্বিশ তিন নং সাতাশ আমরা নয়ে মিলাতে পারি তিন নয় সাতাশ তাহলে আমরা সাতাশ ভাগ তিন ভাগ ফল পেলাম নয় আর এই ভিডিওর আমরা শেষ প্রান্তে এসে পড়েছি আমরা এখানে দুই নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন এটা আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করবো এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ